মেয়েরাদের উদ্দেশ্যটা কি? এর একটা উদ্দেশ্য থাকা লাগবে, কোন উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী নবুয়ত আল্লাহর পক্ষ থেকে নবীর উপর দেওয়ার পর 40 বছর বয়সে নগুন যখন নবুয়ত পেলেন আল্লাহ পাক বললেন তোমার কাজ হলো মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, আর এই দিনের দাওয়াত পৌঁছানোর জন্য তোমাকে দুইটা সংবাদ দেয়া হলো বিল হক বলুন না বিল হক কবাশি রাওয়া নাযীরা। এক নম্বর জান্নাতের সুসংবাদ প্রদান করো, জাহান্নামের ভীতি প্রদর্শন করো, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যারা আমার দিন গ্রহণ করবে আমি আল্লাহ তাদেরকে কবুল করব এবং তাদের জন্য রাস্তা প্রশস্ত করে জান্নাতের হকদার বানায়া দেব, আর যারা কবুল করবে না তাদের জন্য রেখে দিয়েছে জাহান্নাম, যার তরদেশ দিয়ে তারা থাকবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই জাহান্নাম থেকে তাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। বিশ্বনবী যেমন দীর্ঘ 12টি বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন, নবী চিন্তা করলেন এক সময় হে আল্লাহ মানুষের কাছে আমি তো দাওয়াত দিলাম, কত না মায়ের খাইলাম, কত অত্যাচারিত হলাম, অরক্তাক্ত হলাম, কত কষ্ট পেলাম, এরপরও তোমার বান্দাগুলা তো দিলের দাওয়াত সবাই কবুল করলো না, কিছু সংকোচ করেছে, কিন্তু আল্লাহ তুমি জান্নাতের সুসংবাদ আমারে দিতে বললে আমি জাহান্নামের ভয় দেখাতে বললে আমি তো জান্নাত দেখিও নাই, জাহান্নাম আমি নিজের চোখেও দেখি নাই, তোমার জান্নাতটা কেমন আর তোমার জাহান্নামের ভয়াবহতা কেমন, যদি একটা বারের জন্য তোমার জান্নাতটা দেখতাম আর জাহান্নাম দেখতাম আমার মনে হয় আর বেশি সুন্দর করে মানুষের সামনে বলতে পারতাম, আর এ দ্বারা মনে হয় কোনো দিনের ব্যাপার উপকৃত হতাম। আমি রসুলের মনে চাই তোমার জান্নাত আর জাহান্নামটা দেখব, বলুন তো আমার নবীর মনের ইচ্ছা আমার আল্লাহ পূরণ করেন না করেন না? নবীর ইচ্ছা করতে দেরি, কবুল হতে দেরি হয় না। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন নবী হে তুমি আমার হাবি, তোমার মনের ইচ্ছা পূরণ হবে না, এটা কি হয়? এইবার আল্লাহ পাক তার নবীকে ডেকে নিচ্ছেন, এখানে শুধু জান্নাত আর জাহান্নাম দেখা নাই মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হলো নবীর ভেতরের আরেকটা কষ্ট দেয় কাজকে সুপ্রসন্ন করা, সেটা হলো যে 12টি বছর ধরে দাওয়াত দিয়ে মাইর খেলাম খুব একটা লাভজনক পজিশনে যেতে পারলাম না, আয় আল্লাহ কি হবে কি হতে পারে এরকম চিন্তা মনে হয় অন্য নবীদের মতো আমিও বুঝি ব্যর্থ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে কি ব্যর্থ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন? পাঠান নাই। আল্লাহ তাআলা সিদ্ধান্তের নবী তোমার ইচ্ছা পরিপূর্ণ হবে, শুধুমাত্র তোমার এই দায়িত্ব না, আমি তোমাকে বিশাল একটা দায়িত্ব প্রদান করব যা দ্বারা তোমাকে দেশ পরিচালনা করতে হবে। যেরকম কি পরিচালনা করতে হবে? দেশ পরিচালনা করতে হবে, কলুষিত সমাজ কোন পদ্ধতিতে কলুষমুক্ত হতে পারে, অশান্তির সমাজ কিসে শান্তি পেতে পারে, অশান্ত মানুষ কিসে শাস্তি পেতে পারে, আমি এই ব্যাপারে তোমাকে আমার আসমানে দীর্ঘ সময় একটা প্রশিক্ষণ প্রদান করব, আর সেই প্রশিক্ষণ দেওয়ার জন্যই আমি তোমাকে আমার কাছে উঠিয়ে নেব, জোরে বলেন না। কিন্তু কতদিন লাগবে এটা নবীরে বলছে বলেন নাই, আমি একটু পরে বলছি। এই দিনটা এই রাত্রি ছিল কবে? যেটা আমি আগে বললাম 27তম দিবাগত রাত্রিতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জিবরাইল আমিনকে, যাও। তিনজন আসলো,
এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবীকে উঠালেন। অনেক লম্বা কথা আছে, মিষ্টি কথা আছে, এত মিষ্টি কথা বলে আমি শেষ করতে পারবো না, এই জন্য খাপ ছাড়া কিছু কথা বলে দেব। আল্লাহর নবীকে উঠানো হলো, সিনা সাফ করা হলো, জান্নাতের পোশাক পরিধান করানো হলো। এখন আপনারা বলতে পারেন, হুজুর জান্নাতের পোশাকটা রসুলকে পরিধান করানোর কি উদ্দেশ্য ছিল? একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এই জগতের আবহাওয়া আর উপরের আবহাওয়া একই। আচ্ছা, যেমন তার প্রমাণ দেই, যারা রকেট চালনা করে, যারা রকেটে রকেট পরিচালনা করে, রকেটের যারা পাইলট হয় বা রকেট আরোহী যারা হয়, তাদের একটা পোশাক সাধারণ পোশাক না, তাদের আলাদা পোশাক আছে, যেরকম আছে না নাই আছে, ওই পোশাক পরলে মনে হয় এক্ষুনি বোধ হয় আমরা জ্ঞান হারিয়ে মারা যাবো, ঠিক কি না যেরকম, কিন্তু ওদের কিছু হয় না। ওই পোশাক ছাড়া এই সাধারণ দেশে তারা সেখানে পরিভ্রমণ করতে পারবে না। আর্মিদের আর্মি না আমার আপনার মতো মানুষ, এই আর্মিরা যখন ক্যান্টনমেন্টে থাকে বা কোথাও যখন তারা যুদ্ধক্ষেত্রে যায়, তাদের পোশাক আর আমাদের পোশাককে একরকম আলাদা পোশাক দেওয়া হয়, তাহলে ক্ষেত্র বিশেষে যদি পোশাকের পরিবর্তন থাকে। এখন ইমাম সাহেব আপনার মসজিদের খতিব সাহেব, উনি প্যান্ট আর শার্ট পরে মাথায় যদি টুপি না দিয়া উনি যদি সেই রকম সাইজে খুতবার দেওয়ার জন্য মেম্বারে বসে, নামাজ তো পড়বেনই না, পিটায়া মসজিদ থেকে আগে বাইর করবেন, কথা ঠিক কিনা জোরে করবেন। তার মানে ওই মেম্বারের পোশাক ওইটা নাই। আবার সংসদের মধ্যে যখন যারা ঢোকে, মৌলভী কিসেমের লোক তো আলাদা, এদের আল্লাহর রহমতের পোশাক, এরা কোনোদিনই ছাড়ে না, কিন্তু ওইখানে যে আবার অন্য পোশাক পরে ঢুকতে হয়, কি বলেন, আলাদা পোশাক। বরং যারা টুপি আল্লাহ দাঁড়িয়ে দেখো না, এটা নাক ছিটকায়, কথা ঠিক কিনা জোরে কর, কারণ এরা নাক ছিটকায় এজন্যই যে এই মোল্লাজুব্বা কি জন্য সংসদের মধ্যে আসে, এরা কি জানে কি করে। তো যাই হোক, প্রতিটা জায়গার একটা পোশাক আছে, আল্লাহ পাকের রসুলের সামনে পোশাক ভরা হলো। বিশ্ব নবীজি বললেন, ভাই জিবরাইল এই পোশাককে শুধু আমার জন্যই বরাদ্দ, বলি ইয়া রাসূলুল্লাহ আপনি এমন জগৎ পরিভ্রমণ করবেন ওই জগতের জন্য এই পোশাক ছাড়া দুনিয়ার সাধারণ পোশাক দিয়ে সেখানে যাওয়া যাবে? পরে নেন, আমার নবীজি বললেন আমার উম্মতের জন্য কি হবে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য এই পোশাকের বরাদ্দ না হবে আমি পরব না। সাথে সাথেই খবর হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার যারা উম্মত জান্নাতি হবে তাদের জান্নাতে প্রবেশ করানোর আগেই এই নূরের পোশাক তাদেরকেও পরিধান করিয়ে দেওয়া হবে। পোশাক পরল, তার সামনে একটা বাহন আনা হলো যা সাদা রঙের, খসরের চাইতে একটু বড় না গাধার চাইতে একটু বড়, খসরের চাইতে একটু ছোট, যার নাম হলো বুররাক, বারকুন থেকে বুররাকুন, যার গতি বিজলির চাইতেও বেশি। বিশ্ব নবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রসুল বলেছেন, আমি যে পোশাকের উপর যে বাহনে চড়েছিলাম এই বাহন এত দ্রুতগামী ছিল, এই বাহনের এক কদম থেকে আর এক কদমের পরিধি ছিল, পরিমাণ ছিল, চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় এক কদম থেকে আর এক কদমের দৃষ্টির বাইরে, যেরকম সুবহানাল্লাহ। বাহন ধরা হলো, আল্লাহ রসুল যখন, এখানে দুইটা রকমের মত পাওয়া যায়, বাহনে যখন রসুল সাল্লামকে চড়তে দেওয়া হচ্ছে বাহনটা একটু নড়াচড়া করছে, জিবরাইল আমি ধমক দেব রাইট নড়কায় বলছে, তোমার উপরে যিনি সওয়ার হবেন এই মানুষের চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ বাহক, শ্রেষ্ঠ সওয়ার এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, জোরে কর সুবহানাল্লাহ। তোমার তো লাগলি, তোমার তো কপাল ভালো, তখন বহন বসে আমার যখন কপাল ভালোই, আজকে যাকে বহন করছি তিনি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশের আগে আমার চাইতে অনেক উন্নত মানের অত্যাধুনিক
কোটি কোটি বাহন তাকে গ্রহণ করার জন্য আসবে সেই দিন আমার দশা কি হবে তার মানে কি চাও বল ওই দিন রাসূল ওয়াদা দেখ নড়াচড়া করছে এই জন্যই যে ওই দিন আমি রাসূলকে আমার পিঠে বহন করে আল্লাহর জান্নাতে প্রবেশ করব জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা রাসূল কঠিন ছিলেন না সহজ ছিলেন রহমত ছিলেন না গজব ছিলেন রাসূল ছিলেন রাহমাতাল লিল আলামিন সমগ্র জগতের জন্য তিনি রহমত তিনি বললেন পাশ আমি তোমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে যাব না জোরে বলেন সুবহানাল্লাহ সাদর এবার বাহক গ্রহণ করলো আল্লাহর নবী উঠলেন ঘোড়ার পিঠে খচ্চরের পিঠে গাধার চাইতে বড় খচ্চরের চাইতে ছোট বুররাকুন বুররাকের পিঠে উঠলেন এখন উঠলেন তো গেলেন কোথায় কথা ঠিক কি না যখন গেলেন কি না কোথায় গেলেন সেটা আমি বলি না আল্লাহ বলছেন আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله بولجر سبحان الله سبحان পরম পবিত্র মহিমাময় সত্তা আল্লাযী যিনি আসরা পরিভ্রমণ করলেন সফর করলেন বিআব্দিহি তার এক বান্দা তিনি হচ্ছেন মুহাম্মাদুর যারকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কোন এক অংশে গোটা রাতে না মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত যারকার সুবহানাল্লাহ আল্লাযী বারাকনা হাওলাহু যার চতুর্দিক বরকতে পরিপূর্ণ ছিল যারকার সুবহানাল্লাহ বা এই বরকত পূর্ণ করেছিলেন কে রাসূলের সম্মানার্থে এইটা বরকতে পরিপূর্ণ করে রেখেছিলেন আল্লাহ পাক কি জন্য আল্লাহ পাকের রাসূলকে তার কিছু নিদর্শনাবলী দেখানোর উদ্দেশ্যে জোরে বলেন সুবহানাল্লাহ তিনি হুয়া সামিউল বাসির তিনি সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা তিনি সব শোনেন এবং সব দেখেন তাহলে এখানে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাসূলকে সফর করানো হলো রাস্তা কিন্তু অনেক খুব শর্ট টাইমে পৌঁছে গেলেন কি শর্ট টাইমে পৌঁছে গেলেন মাঝখানে অনেক কথা বাকি রইল বললে সময় কোলাবে না রাসূল যাওয়ার পরে বেঁধে ফেললেন ঘোড়ার লাগামটা আপনার বাইতুল আকসার দরজার বাইরে পশু বান্দার একটা জায়গা আছে বেঁধে ফেললেন বেঁধে ফেলার পরে নবী আমার প্রবেশ করলেন বাইতুল আকসাই বাইতুল আকসাই তিনি দেখলেন বহু মানুষের সমাগম রাত তখন গভীর রাত তখন গভীর বিশ্ব নবীর নিয়ম হচ্ছে পিছনে দাঁড়িয়ে যাওয়া কারণ যত মানুষ সামনেটা যদি ক্লোজ করে তিনি মানুষ ঠেলে আসতেন না দাঁড়িয়ে যেতেন কিন্তু রাসূল কি পিছনে দাঁড়াতে পারবে যারা রাসূলের আগে কেউ যেতে পারবে কারুর যাওয়ার ক্ষমতা নাই দুরুস্ত নাই জায়েজ নাই আইন নাই হুকুম সুবহানাল্লাহ বিশ্ব নবী আমার দাঁড়ানোর যখন চিন্তা করছেন ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ
নামাজের ইমামতির মুসল্লা এখনো পর্যন্ত খালি পড়ে আছে যতক্ষণ পর্যন্ত আপনি আজকে ওই জায়গায় না যাবেন ততক্ষণ পর্যন্ত এখানে নামাজ আজ আর আরম্ভ হবে না এই হুকুম জোরে কর না কাত বিশ্বনবী আমার পৌঁছে গেলেন একামত হয়ে গেল নামাজ শেষ হলো নামাজের সালাম বিশ্বনবীজি যখন ফিরিয়ে দিলেন জিবরিল আমিন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার পেছনে যারা ইক্তেদা করেছেন আপনি যাদের ইমাম হয়ে নামাজ পড়ালেন আপনি কি চেনেন এই মুসল্লিগুলি কারা বিশ্বনবীজি বললেন জিবরাইল জীবনের প্রথম এলাম আর আজকে এই সময়ে নামাজ পড়ালাম আমার পেছনে যারা ইক্তেদা করেছে আমি এদের চিনবো কেমনে জানবো কেমনে বিশ্ব নবীজিকে জানিয়ে দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ আপনার পেছনে যারা ইক্তেদা করেছে এরা আর অন্য কেহ না এরা হলো দুনিয়ার শুরু থেকে আপনার আগ পর্যন্ত যতক্ষণ নবী পয়গম্বর আমার আল্লাহ দ্বীনের দাওয়াতের কাজে জমিনে প্রেরণ করেছিলেন আজকের সব মুখ ইমাম সব সব নবীগুলি আপনার পেছনে মুক্তাদি আর আপনি তাদের সকলের ইমাম হয়ে নামাজ পড়ালেন কারণ আল্লাহ পাক আজকে আপনাকে সম্মানিত করেছেন সমস্ত নবীদের জন্য আপনার ইমাম বানায়া সাইয়্যিদুল ইমাম সব নবীদের নেতা বানায়া দিয়েছে আপনি হলেন ইমামুল মুরসালী সব নবীদের আজকে আপনি ইমাম শুধু নবীরাই নামাজ পড়ে নাই আপনার পেছনে অসংখ্য ফেরেশতারাও নামাজ আদায় করেছে নামাজ শেষ হল আচ্ছা আপনাদের এখানে একটা প্রশ্ন মসজিদে ঢুকলেন নামাজ আদায় করলেন বের হয়ে পড়লেন মসজিদের খুঁটিনাটি দেখার অত প্রয়োজন ছিল রসুলের যেরকম ছিল কিন্তু না তিনি নামাজ থেকে বের হলেন বের হওয়ার সাথে সাথে তার সামনে চারটা পাত্র ধরা হলো একটা একটা খানসার ভেতরে চারটা গ্লাস দেওয়া হলো একটা গ্লাসে পানি একটা গ্লাসে মধু একটা গ্লাসে শরাব মানে মদ একটা গ্লাসে দুধ রসুলের সামনে ধরা হলো আমার নবীজি সব বাদ দিয়া গ্রহণ করলেন দুধ যেরকম কি খাইলেন যেরকম দুধ কি খাইলেন আল্লাহ নবী যখন দুধ পান করলেন সব বাদ দিয়া জিবরিল আমিন বললেন আপনার উম্মতের আপনার উম্মতের কপাল ভালো আপনি সাদা সিধা ভালো মানুষ যেরকম সুবহানাল্লাহ আপনার মতো আর কেউ নাই কারণ আপনি যদি মদ দেখাইতেন আজকে তাহলে আপনার উম্মতরাও ওই রকমই হইতো কিন্তু আমাদের উম্মত বাংলা বর্তমান যাদের বিশ্লেষণ করি তালাশ করি তাহলে আমরা দেখতে পাবো এ দেশে শুধু মদ চলেই না মদের লাইসেন্স পর্যন্ত আমাদের মতো কি বলবেন মুসলমান দিয়ে দেয় কথা কি ভুল বলবেন ঠিক বললাম একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক বললাম ভুল বললাম কোনো মুসলমান মদের লাইসেন্স দিতে পারে যদি কেউ মদের লাইসেন্স দেয় তা তাকে মুসলমান বলা যাবে আচ্ছা জোরে বলেন মদ খাওয়া হারাম না হালাল আমার যিনি নেতা যিনি নবী তিনি মদ স্পর্শ করেন নাই এই জন্য তাকে বলা হলো আপনি স্বচ্ছ আপনি স্বচ্ছ আপনার উম্মত হবে স্বচ্ছ জোরে বলেন সুবহানাল্লাহ এখন সফর শেষ হলো এবার তিনি আকাশের দিকে যাচ্ছেন কোথায় যাচ্ছেন আকাশ আকাশের দিকে যাচ্ছেন চলে গেলেন অল্প সময়ের মধ্যে প্রথম আসমানে জিবরিল আমিন বললেন দ্বাররক্ষী দরজা খুলে দাও দ্বাররক্ষী বলছে আপনার সাথে কে আছে উনি বললেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে কি আসার কথা বলা হয়েছে তিনি কি সফরে বের হয়েছেন জিবরিল বলল হ্যাঁ সাথে সাথে দরজা খুলে গেল রসুলের সম্মানে জোরে বলেন সুবহানাল্লাহ রসুল ভেতরে ঢুকেই একটা মানুষের সাথে সাক্ষাৎ হল তিনি ডান দিকে তাকায়া কাঁদেন হাসেন আর বাম দিকে তাকায়া কাঁদেন জিবরিল আমিন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা কি আপনি চেনেন বলে আমি তো কেমনে চিনব প্রথম আসলাম বলে ইনি হচ্ছেন আপনার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম নবীর নাম কি সাথে সাথে আল্লাহর নবীকে সালাম দিলেন
তিনি সালাম বিনিময় করলেন কুসাদের বিনিময় হলো এরপরে আল্লাহর নবীকে তিনি অত্যন্ত সাদর সম্ভাষণ জানালেন আমার নেক সন্তান সাইয়্যিদুল আম্বিয়া আমি অত্যন্ত খুশি আমার পক্ষ থেকে আপনার জন্য অভিনন্দন জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী প্রশ্ন করেন ভাই জিবরাইল বুঝলাম আমার আদি পিতা ডান দিকে তাকায় হাসেন বাম দিকে তাকায় কাঁদেন কারণটা কি বলছে এর কারণ আছে কারণ হলো ওনার ডান দিকে যতগুলো সন্তান এগুলো সব নেক সন্তানেরা জান্নাতি জান্নাতি সন্তানদের দিকে যখন লক্ষ্য করছেন তখন তিনি আনন্দে উৎফুল্ল হয়ে আনন্দিত হচ্ছেন আর তিনি হাসছেন কে আমার উপযুক্ত সন্তান এরা আমার প্রিয় সন্তান এগুলি সন্তানের জন্য আমি পিতা গর্বিত জোরে বলেন সুবহানাল্লাহ বাম দিকে তাকায় কানছে এরা হলো মদখোর সুদখোর জেনাখোর লম্পট হাইজাকার চিন্তায় রাহাদানি কাফের মুশরিক ইহুদি নাসারা খদাদ্রি মুশরিক মুর্তা এরা হলো পাকা শয়তানের খালাতো ভাই এই সব জাহান্নামী এরা কারা জোরে এরা কারা এরা সব জাহান্নামী এই জাহান্নামী সন্তানদের দিকে তাকায়া পিতা হিসেবে তিনি দুঃখ প্রকাশ করছেন হায় হায় এদের আমি পিতা কাল কিয়ামতে এদেরকে আমার সন্তান হিসেবে পরিচয় দিতে হবে এই জন্য তিনি দুঃখ পাচ্ছেন কাঁদছেন এখন আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ হামার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত সৌন্দর্য দিয়েছেন যত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর যত সুন্দর আছে সমস্ত সুন্দরগুলি দুইটি ভাগ করলে গোটা অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ স্বয়ং দিয়েছেন আর বাকি অর্ধেক দিয়া গোটা পৃথিবী বানাইছে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবী আমার হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ দর্শন করলেন ওনার সাথে কুসাদি বিনিময় হলো সালাম কালাম বিনিময়ের পর বিশ্বনবী ওখান থেকে সসম্মানে বিদায় নিলেন নেওয়ার পর আল্লাহর পয়গম্বর হযরতে হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্থ আসমানে পদার্পণ করলেন আর সেখানে যায় দেখা হলো যেই নবীর সাথে সেই নবীর নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম নবীর সাথে দেখা হলো এর এক একটা নবীর অনেক ঘটনা বলবো না এবার তিনি চতুর্থ আসমান থেকে পদার্পণ করলেন পঞ্চম আসমানে সেখানে দেখা হলো আল্লাহর পয়গম্বর হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সেখানে কুসাদি বিনিময় করে সেখান থেকে বিদায় হলেন পঞ্চম ষষ্ঠ আসমানে দেখা হলো আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম যেই নবীর নামটা আমার আল্লাহ কোরআনের মধ্যে সবচাইতে বেশি নিয়েছেন সেই নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাম দেখা হলো ষষ্ঠ আসমানে ওনার সাথে মত বিনিময় হলো কুশলাদি বিনিময় হলো এবার সেখান থেকে তিনি আবার পদার্পণ করলেন সপ্তম আসমান সেখানে যে দেখতে পেলেন একজনকে নবীকে যে নবী আমার আপনার না সকল মুসলিম মিল্লাতের পিতা জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাত পড়ুন না মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল সমগ্র মুসলিম জাতির পিতা আল্লাহ কর্তৃক নির্ধারিত আর তিনি কেউ না তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সপ্তম আসমানে তিনি দেখতে পেলেন আমাদের আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
বাইতুল মামুরের সাথে হেলান দেয় এইভাবে বসা আছেন লক্ষ লক্ষ ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আল্লাহর নবীর সামনে খেলাধুলা করছে তাদেরকে তিনি আদর করছেন যত্ন করছেন ভালোবাসছেন বিশ্ব নবী আমার প্রশ্ন করলেন ইয়া আখি জিবরাইল ভাই জিবরাইল ইনি কে বলছি ইনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন সমগ্র মুসলিম জাতির পিতা শুধু তিনি এমন পিতার পিতা আজকে বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে তার সামনে যে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান দেখছেন এরা আর অন্য কেহ না এরা হলো যেই সমস্ত সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর মৃত্যু অবস্থায় জন্ম নেয় আসার পর হয়তো কেউ মরে যায় এক বছর দু বছর ছয় মাস পাঁচ মাস নয় মাস দু বছরের মধ্যে যারা মরে যায় যত ছোট ছোট মাসুম বাচ্চাগুলি মারা গেছে আমার আল্লাহ তাদেরকে এই জান্নাতি সন্তানগুলোকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের তত্ত্বাবধানে দিয়ে দিয়েছে পিতার সাথে আলোচনা হলো কথা হলো পর্যালোচনা হলো আল্লাহর পয়গম্বর পর্যালোচনার পর্যালোচনার পরে একটা জায়গায় তাকে নিয়ে যাওয়া হলো যার নাম সিদরাতুল মুনতাহা বড়ের গাছ যেরকম কিসের গাছ কেতাবের মধ্যে এসেছে ওই গাছের এক একটা পাতা হাতির কানের মতো বড় বড় এক একটা পর বড় বড় রুবাব ভাণ্ডর মতো পরিমাণ কতটুকু বলা হয় নাই বলা হয়েছে এক একটা বড় বড় ডাবর সমান এক একটা বড় বড় বোর আল্লাহর নবী আমার কিছুক্ষণ দেখতে দেখতেই মুহূর্তের মধ্যে স্বর্ণের প্রজাপতি এসে গোটা গাছটা সম্পূর্ণ ঢেকে গেল এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল এটা কি বল এটা হলো মঞ্জিল এই মঞ্জিল এই গাছটার নিচে চারটা নদী আছে যেরকম কয়টা নদী এই গাছের তলায় চারটা নদী দুইটা নদী হলে মানে ভগ প্রকাশ আছে আর দুইটা হলো অপ্রকাশিত আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন যে দুইটা নদী প্রকাশিত সেই দুইটা নদীর নাম কি আর যেইটা অপ্রকাশিত তার নাম কি জিবলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ এই গাছের তলায় যে দুইটা নদী অপ্রকাশিত সেই দুইটা নদী হলো জান্নাতের মধ্যে আছে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন জান্নাত تجري من تحتها الأنهار জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহমান নদী আছে আল্লাহর নবী বলেছেন চারটা নদী এক নম্বর স্বচ্ছ পানির নহর দুই নম্বর দুধের নহর তিন নম্বর মধুর নহর আর চার নম্বর থাকবে এই জান্নাতের মধ্যে নদীগুলি আর দুইটা নদী যেটা প্রকাশিত সেই দুইটা নদীর নাম হলো একটার নাম হলো নীল নদ আর একটার নাম হলো ফোরাত নদী যেই নদীকে কেন্দ্র করে গোটা বিশ্বে যুদ্ধ হবে আর সেই যুদ্ধে শতকরা 99% মানুষ মারা যাবে ফোরাত নদী শুকিয়ে যাবে ফোরাত নদীর ভেতর থেকে স্বর্ণের পাহাড় উৎপন্ন হবে এই স্বর্ণ নেওয়ার জন্য আমেরিকা আসবে রাশিয়া আসবে জাপান আসবে জার্মান আসবে কুয়েত আসবে কাতার আসবে চীন আসবে ফ্রান্স আসবে সারা পৃথিবীর সব মহাশক্তিগুলি পারমাণবিক শক্তিগুলি আণবিক শক্তিগুলি একজোড়া আমি গ্রহণ করব আমি নেব সবাই নেওয়ার জন্য যখন যুদ্ধ করতে আসবে ওই পরমাণু যুদ্ধের সময় ভাইয়ের আমার পরমাণু যুদ্ধের সময় শতকরা 99টা মানুষ মরে যাবে একটা করে জীবিত থাকবে সব যখন শেষ হয়ে যাবে এরপরে ভাইয়ের আমার সারা বিশ্ব থেকে ক্ষুদ্রদ্রোহী জালেমারা শেষ হবে ইসলাম মুজাহিদদের জমিন কায়েম হবে